আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে, নতুন ব্লগ নিয়ে এসেছি। আর আজকে এসেছি আমি লোকনাথ ঠাকুরের ওখানে, যাব আজকে একটা মন্দিরে দর্শন করতে। তো আজকে সিম্পলি আছি, কেন যে মন্দিরে যেহেতু যাব। এই যে বাচ্চাগুলো নিয়ে এসে খেললাম, হ্যাঁ আবার আমার সঙ্গে যাবে বলছে। আর আজকে পূর্ণিমার দিন, বুঝতেই পারছেন কি বলে। তো আজকে আমার ভিডিওটাকে একটু প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার একটু পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আমি দেখাচ্ছি, মন্দিরে যাচ্ছি আর নিয়ম বেঁধে এই যে মাস্কটা আমি পরে নিচ্ছি। শুধু আমি যাচ্ছি না, আমার যাও যাবে, আমার হাজবেন্ড যাবে, বাচ্চাগুলো যাবে, সবাই যাবে, আমাদের ফ্যামিলি মিলিয়ে যাব আমরা। তো এই যে আমার মেয়ে দেখতেই পাচ্ছেন, এই যে দেখো একে নিয়ে আমি ভাবি যে সারাদিনের একটু ব্লগিং করব। এটা আমার ছোট্ট কুর্তি ভাস্তা, এই যে দেখো দেখো সবাই খিচুড়ি খাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে। আজকে পূর্ণিমার দিন, সবাই পুজো দিতে আসে, প্রণাম করতে আসে। দেখো কত কিছু পাওয়া যাচ্ছে এখানে, এখানে ভোগ পাওয়া যাচ্ছে ঠাকুরের জন্য। হ্যাঁ এই যে দেখি কি হয়, ভিড় তো প্রচন্ড গো। দেখ দেখুন লোকনাথ ঠাকুরকে আরতি দেওয়া হচ্ছে। কোথায় আসছো তুমি? এটা কি বাবা? এখানে সাংস্কৃতিক আয়োজন হচ্ছে দেখুন। এখানে যজ্ঞ আগুনে সবাই প্রণাম করে, সবাই সেখানে দেখো কমল কুণ্ড, এই যে এটা ছিন্ন মস্তক কালী, এই যে দেখতেই পাচ্ছেন এর মস্তক নেই, মানে এই যে খুবই জাগ্রত ঠাকুরটা। খিচুড়ির লাইন দেখো কত বড় লাইন, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। বাবা এখন গেলে এখন লাইনটা খারাপ হয়ে যাচ্ছে, সবাই পুজো করতেছে সুন্দরভাবে। এই যে লাইন লাগিয়ে আছে খিচুড়ি, এখানে বেলুন আছে, অনেক বাচ্চাদের খেলনার জিনিস আছে। এটা ভোগ লাগানোর লাইন দেখতেই পাচ্ছেন। লোকনাথ মন্দিরে এসেছি আমরা, ভোগ লাগানো সবাই ভোগ নিয়ে যাচ্ছে বাড়ি। দেখো কি সুন্দরভাবে, ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা, কিন্তু কিছু কিছু ছেলে মেয়েরা আছে এদিক ওদিকও লাইন দিয়ে দিচ্ছে। অনেক
দূর এগিয়ে চলে আসলাম, অনেক বড় লাইনটা ছিল, এখন তো আমরা চলে এসেছি। এখানে লোকনাথের এখানে জন্ম থেকে, এই যে জন্ম থেকে সব কিছু দেখিয়েছি। ছোট থেকে বড় হলো লোকনাথ। কোথায় আছিস? তোর বেলুন গুলো মরছে দেখো, আটকে গেছে দেখো। তাহলে আমরা বাড়ি যাচ্ছি এখন, আজকের ব্লগটা এখানেই আমরা সমাপ্ত করছি।